সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই হাত বহরের কাপড় দিয়ে গোল গাউন জামা কাটিং একদম সহজে শিখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক দেখেন, এখানে গোল গাউন জামা কাটিং করার জন্য দুই হাত বহরের চার গজ পরিমাণ কাপড় আমি নিয়ে নিছি। তো এই কাপড়টা সম্পূর্ণটা আমি এইভাবে প্রথমে ওপেন করে নেব, ঠিক আছে? তো একদম সহজে শিখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো দেখেন, এখানে সম্পূর্ণ কাপড়টা এইভাবে আমি কিন্তু ওপেন করে নিলাম, ঠিক আছে? তো এখন আপনারা যেটা করবেন, আপনারা যদি সহজে কাজ শিখতে চান বা সহজে যদি কাটিং করতে চান, তাহলে আমি যেভাবে কাটিং করবো এইভাবে আপনারা কাটিংটা করে নেবেন। তো দর্শক দেখেন, এখানে সিঙ্গেল কাপড়, ঠিক আছে? তো সিঙ্গেল পার্ট কাপড় আছে, এই কাপড়টা আমাদের কী করতে হবে, এদিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো দর্শক দেখেন, এখানে কাপড়টা কিন্তু আমি ডাবল করে ভাঁজ করে নিছি। তো আপনারা সর্বপ্রথম কি করবেন, এখান থেকে যে হাতার যে কাপড়টা, হাতার জন্য হাফ গজ পরিমাণ কাপড় আপনারা এখান থেকে কেটে নেবেন প্রথমে, ঠিক আছে? তো দেখেন, আমি এখানে সোজা করে দাগ দিয়ে নিব। তো এখানে দেখেন, হাফ গজ পরিমাণ কাপড় কিন্তু আমি প্রথমে কাটিং করে নিতেছি। তো এই কাপড় দিয়ে আমাদের হাতা তৈরি করতে হবে, এটা হাতার কাপড়, ঠিক আছে? এখন গোল জামা বা গাউন জামার যে হাফ বডিটা হয়, এই হাফ বডির জন্য কাপড়টা, এই কাপড়টা আমরা এখান থেকে নিয়ে নিব। তো হাফ বডির জন্য কাপড় কতটুকু নিব দেখেন, ভালো করে লক্ষ্য করেন। হাফ বডির লম্বা যা দিবেন সেই হিসাবে এখানে কাপড়টা নিতে হবে। তো হাফ বডির লম্বাটা দেবো আমি 15 ইঞ্চি, ঠিক আছে? হাফ বডির লম্বাটা দেবো 15 ইঞ্চি। তো এখানে 15 15 30 ইঞ্চি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিব, অর্থাৎ 32 ইঞ্চি কাপড় আমি এখান থেকে কাটিং করে নেব, ঠিক আছে? 32 ইঞ্চি। তো এই এই যে কাপড়টা আমি প্রথমে কাটিং করে নিয়েছি, এটা দিয়ে হাতা কাটিং করব এবং এটা দিয়ে হাফ বডি কাটিং করব, ঠিক আছে? এবং এইখানে যে অবশিষ্ট কাপড়টা আছে, এই কাপড় দিয়ে কিন্তু আমি ঘেরের অংশ কাটিং করব, ঠিক আছে? তো গোল জামা বা গাউন জামা কাটিং করতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের হাফ বডি কাটিং করতে হবে। তো হাফ বডি কাটিং করার জন্য এখানে যে 32 ইঞ্চি কাপড় আমি নিয়ে নিছি, এই কাপড়টা দেখেন সম্পূর্ণটা এইভাবে ওপেন করে নিছি, ঠিক আছে? তো এইভাবে ওপেন করে নেওয়ার পরে এই দিকে দেখেন, এটা কিন্তু পায়ের সাইড, এই দিক থেকে একটা ভাঁজ আমাদের এইভাবে দিয়ে নিতে হবে। এখানে ডাবল করে ভাঁজ করে নিলাম, ঠিক আছে? তো দেখেন, এখানে কাপড়টা ডাবল হয়ে গেল। এখন আমাদের এদিকে একটা ভাঁজ দিয়ে এখানে চার পার্ট করে নিতে হবে, সামন পার্ট এবং পিছন পার্ট আমরা একসাথে কাটিং করে নিব। তো এই জন্য দেখেন, এই দিকে ভাঁজটা আমরা দেব কি হিসাবে দেব, বডিকে আমরা চার দিয়ে ভাগ দেব, যে কত ইঞ্চি বডির জন্য আমরা জামাটা কাটিং করব সেই বডিকে চার দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এখানে কাপড়টা হবে চার পার্ট। তো এদিকে আমি একটা ভাঁজ দিব, আজকে যে জামাটা আমি কাটিং করব, দেখেন স্ক্রিনে একটা মাপ দেখা যাচ্ছে, আজকে জামাটার বডি হবে 44 ইঞ্চি, ঠিক আছে? আজকে জামার বডিটা হবে 44 ইঞ্চি। তো 44কে যদি সাইড দিয়ে ভাগ দেয় তাহলে কয় ইঞ্চি হবে, তাহলে হবে 11 ইঞ্চি, ঠিক আছে? এইখানে 11 ইঞ্চি নেওয়ার পরে এখানে এক্সট্রা কাপড় নিতে হবে ছেলের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি। তো 44 ইঞ্চি বডির জন্য জামা কাটিং করব। এখানে সম্পূর্ণ ভাঁজটা দিয়ে নিছি আমি 12 ইঞ্চিতে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ ভাঁজটা আমি 12 ইঞ্চিতে দিয়ে নিলাম, সুন্দর করে ভাঁজটা দিয়ে নেবেন। তো ভাঁজটা দেওয়া হয়ে গেলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, উপরে একটা দাগ দিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি কাপড় রেখে। তো এখানে এই দাগটা দেওয়া হয়ে গেলে এখান থেকে হাফ বডির লম্বাটা কত ইঞ্চি দেবো আমরা বলছি 15 ইঞ্চি, ঠিক আছে? এখান থেকে দেখেন, এখান থেকে এখানে 15 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি কাপড় থাকবে। এইখানে দাগটা সোজাভাবে দিয়ে নিতে হবে এইভাবে, এইভাবে। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে বগলের মাপ এবং এখান থেকে শোল্ডারের মাপ, গলার মাপ, এই মাপগুলো নিতে হবে। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, সর্বপ্রথম এখানে বগলের মাপটা নামিয়ে নেবেন। তো যেহেতু গোল জামা, এই জন্য এখানে দেখেন 44 ইঞ্চি বডির জন্য আমি এখানে 6.5 ইঞ্চি নামিয়ে নিতেছি। তো আপনারা বলতে পারেন, 44 ইঞ্চি বডির জন্য 6.5 কেন? তো আসলে 44 ইঞ্চি হলো জামার বডি, অরিজিনাল বডিটা কিন্তু হবে 38 ইঞ্চি, ঠিক আছে? 38 ইঞ্চি অরিজিনাল বডি এবং গোল জামার বডিটা হবে 44 ইঞ্চি, এই জন্য এখানে আমি নেব 6.5 ইঞ্চি। এখানে দাগটা সোজাভাবে দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো দেখেন, এইভাবে এখানে দাগটা দেওয়া হয়ে গেলে এখান থেকে শোল্ডারের মাপটা নিতে হবে। তো শোল্ডারের মাপটা 44 ইঞ্চি জামার বডি, এই জন্য সেলাই সহ আমাদের নিতে হবে এই পাশে 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমরা 7 ইঞ্চি ধরে নিব দাগটা সোজা করার জন্য, ঠিক আছে? এখানে দাগটা দিয়ে নিব,
এখন গলার মাপ নিতে হবে এবং বডির মাপ নিতে হবে। আমি প্রথমে বডির মাপটা নিয়ে নিব। তো বডিটা হবে 44 ইঞ্চি, তো 4 দিয়ে ভাগ দিলে হবে 11 ইঞ্চি। এখানে 11 ইঞ্চি নিয়ে নিব। সিলাইয়ের জন্য এক্সট্রা কাপড় যে এখানে যতটুকু আছে ততটুকু আমি রেখে দেবো। এখন 44 ইঞ্চি বডির জন্য এখানে পেটের মাপটা কত ইঞ্চি হবে? পেটের মাপটা হবে 40 ইঞ্চি, ঠিক আছে? তো এখানেও কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এখানে 4 পার্ট কাপড়। এখানে 40 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ দিয়ে 10 ইঞ্চি নিয়ে নেব। সিলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, ঠিক আছে? এখানে দাগটা এইভাবে আমাদের দিয়ে নিতে হবে। তো দর্শক দেখেন, এই পর্যায়ে এখানকার দাগটা দেওয়া হয়ে গেল। এখানকার বগলে রাউন্ডটা আছে এবং এখানে গলাটা আছে। তো গলার মাপটা আমি প্রথমে দিয়ে নিতেছি। গলাটা আমি সাধারণত দেবো, পাশে দেবো 2.5 ইঞ্চি পরিমাণ, এবং গলার লম্বাটা দেবো আমি 4.5 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চির 2 পয়েন্ট কম, মানে গলাটা একটু ছোট দিতে হবে। এখানে 5 ইঞ্চির 2 পয়েন্ট কম দিয়ে নিব, এখানে দাগ দিয়ে নিব এইভাবে। এখন এখানকার যে রাউন্ড শেপটা, এটা আপনারা কীভাবে দিবেন ভালো করে লক্ষ্য করেন। এইভাবে কোনা কোনে একটা দাগ দিয়ে নিব। জামাটা দুই পাশেই ব্যবহার হবে, এই জন্য এখান থেকে আমি জাস্ট দেখেন এইভাবে 1 ইঞ্চিতে একটা চিহ্ন করবো, একদম কোনায় থেকে 1 ইঞ্চি সুন্দর করে এইভাবে রাউন্ড করে নেব এইভাবে, ঠিক আছে? তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের রাউন্ডটা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে যে গলার যে রাউন্ডটা সুন্দর করে এইভাবে রাউন্ড করে নেব। এখন আসে নিচের যে এই যে আমি চিহ্নটা দিলাম, এটা কিভাবে আপনারা সুন্দর করে রাউন্ড করবেন। রাউন্ড করার জন্য এইভাবে শেপ কাট ব্যবহার করে এইভাবে সুন্দর করে দাগ দিয়ে দিবেন। তো দেখেন এইভাবে আমি দাগটা দেওয়া আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাটিং করে আপনাদের দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করেন। তো দর্শক দেখেন, এ পর্যায়ে কিন্তু আমাদের এখানে হাফ বডি কাটিং শেষ। এখন আমাদের ঘের কাটিং করতে হবে। চলুন ঘেরটা কীভাবে আপনার সঠিক নিয়মে কাটিংটা করে নেবেন। তো দর্শক দেখেন, এখানে যে কাপড়টা আছে অবশিষ্ট, এই কাপড়টা আমার হাতের ডাইন সাইডে একটা পার্ট আছে এইভাবে, এবং আমার হাতের বাম সাইডে একটা পার্ট আছে। দুইটা পার্ট আমরা এইভাবে এক জায়গায় করে নিব। নেওয়ার পরে এদিকে একটা ভাঁজ দিয়ে নিব, ভালো করে লক্ষ্য করেন। তো দেখেন কাপড়টা কিন্তু আমরা এখানে ডাবল করে ভাঁজ করে নিছি, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এই যে কোনাটা আছে এই কোনা থেকে এইভাবে একটা ভাঁজ আমাদের দিয়ে নিতে হবে, ভালো করে লক্ষ্য করেন। এইভাবে একটা ভাঁজ আমি দিয়ে নেব, ঠিক আছে? তো দর্শক দেখেন, এই পর্যায়ে আমি এইভাবে ভাঁজটা দিয়ে নিছি, ঠিক আছে? আপনারা এখন কি করবেন, এখন এই যে কাপড়টা একটু সরিয়ে নিতে হবে, এবং এই যে আমি যে হাফ বডিটা কাটিং করে নিছি, এই হাফ বডিটা এটার উপরে সুন্দর করে রাখতে হবে যে জায়গায় মিলে, ঠিক আছে? আপনাদের যদি আরও উপরে মিলে আপনারা উপরে মিলে নেবেন, এবং যে জায়গায় মিলে এইভাবে সুন্দর করে মিল করে নেবেন। তো দেখেন আমি এই পর্যায়ে কিন্তু এখানে এইভাবে মিল করে নিছি, ঠিক আছে? তো কাপড়টা এইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এইভাবে। তো দর্শক দেখেন, কাপড়টা আমরা হাফ বডিটা এই কাপড়ের উপরে সুন্দর করে রাখলাম, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের হলো গোল জামার যে লম্বাটা, এই লম্বা মাপটা নিতে হবে। তো লম্বাটা কত ইঞ্চি দিব? তো লম্বাটা দিব আমি 44 ইঞ্চি, তো তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে আমাদের 45 ইঞ্চি লম্বাটা নিতে হবে। কিভাবে নিব, এই যে দেখেন, এই যে শোল্ডারের যে আমি কাটিংটা করছি, এইখানে সুন্দরভাবে মাঝখানে এইভাবে ধরব। মাঝখানে ধরার পরে এখানে আমি দেখেন এইভাবে 45 ইঞ্চিতে চিহ্ন করে নিতেছি, ঠিক আছে? তো এইভাবে আমি দেখেন 45 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিলাম। এইভাবে ফিতাটা এখানে এইভাবে দেখেন, এই যে আমার হাতের বাম সাইডে খেয়াল করেন, এখানে ফিতাটা এইভাবে আগলাভাবে ধরব, এবং এখানে সুন্দর করে এইভাবে 45 ইঞ্চিতে চিহ্ন করে নেব, ঠিক আছে? এইভাবে একটু করে দিব, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের চিহ্নটা দিয়ে নিতে হবে, ঠিক আছে?
তো দর্শক দেখেন এই পর্যায়ে কিন্তু আমি এখানে এইভাবে সুন্দর করে দাগটা দিয়ে নিছি, আপনারা ভালো করে লক্ষ্য করেন। এখন আমি কাটিং করে আপনাদের দেখাচ্ছি। তো দর্শক এই পর্যায়ে এখানে দেখেন কাটিং শেষ। এখন এই যে নিচের অংশটা কিন্তু এখানে আমাদের জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টটা কিভাবে দিব, এই যে কাপড়টা আছে এই কাপড়টা সুন্দর করে আমরা এটার উপরে এইভাবে রাখবো, ঠিক আছে? এইভাবে রাখার পরে এই কাপড়টা এটার উপরে বসিয়ে দিয়ে সুন্দর করে এই অনুযায়ী কাটিংটা করে নিব। তো এটা আপনাদের দেখাচ্ছি। তার আগে আমরা এখানে এই যে এখানে যে বডির অংশটা এটা আমরা কাটিং করে নিই প্রথমে। তো এখানে কাটিং করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে সুন্দর করে এখানে চিহ্ন দিয়ে নিব মাঝখানে এবং সেখানে এভাবে একটু করে চিহ্ন দিয়ে নিব, ঠিক আছে? তো এইভাবে চিহ্ন দেওয়া হয়ে গেলে এখানে স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগ দিয়ে নিব আমরা। এই দাগ অনুযায়ী এখন আমি কাটিং করে নিব, ঠিক আছে? তো দর্শক এখন ঘেরের অংশটা কাটিং করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা একটু এভাবে সরিয়ে নিব। নেওয়ার পরে এই যে নিচে যে কাপড়টা আমাদের কাটিং করার পরে যে বাসছে এই কাপড়টা, দেখেন এই কাপড়টা আমরা এইভাবে এইখানে রাখবো। সেলাইয়ের জন্য যে কাপড়টা লাগে এই কাপড়টা সহ এইভাবে আমরা এখানে বসিয়ে নিব, ঠিক আছে? তো বসিয়ে নেওয়ার পরে এই যে কাপড়টা আছে এই কাপড়টা এটার উপরে এইভাবে সুন্দর করে রাখবো, এইভাবে, ঠিক আছে? রাখার পরে দেখেন এখন এই মাপ অনুযায়ী আমি কাটিংটা করে নেব। তো দর্শক দেখেন এখানে দেখেন এই যে জয়েন্টের কাপড় কিন্তু দুইটা আছে। এই যে এখানে কাপড়টা আমি দুইটা ভাগ করে নেব সমান করে। তো এই কাপড়টা আমরা এখানে এইভাবে দুইটা পার্টের সাথে দুইটা কাপড় জয়েন করে নেব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা কাটিংটা করে নেবেন। তো দর্শক এই পর্যায়ে আমাদের হাতা কাটিং করতে হবে। তো হাতাটা কিভাবে কাটিং করবেন আপনাদের সহজে আমি দেখিয়ে দিতেছি। তো এখানে যে হাতার যে কাপড়টা আছে, তো এইভাবে কোনাকোনি করে 9.5 ইঞ্চিতে ভাঁজটা আমি দিয়ে নিছি। আর এখানে আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নেব প্রথমে। এখান থেকে হাতার লম্বাটা নিয়ে নিতে হবে। তো হাতার লম্বাটা আমি দিব হলো 18 ইঞ্চি, এখানে 18 ইঞ্চিতে চিহ্ন করে নিব। মুহুরিতে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় লাগবে, এটাও আমাদের নিয়ে নিতে হবে এখান থেকে। হাতার মুহুরিটা হবে 6 ইঞ্চি, অর্থাৎ মুখটা হবে 12 ইঞ্চি, এখানে আমি 6 ইঞ্চি দিয়ে নেব সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখান থেকে রাউন্ডটা দিতে হবে 3 ইঞ্চি পরিমাণে, 3 ইঞ্চি। এখানেও দাগটা এইভাবে সোজাভাবে দিয়ে নিতে হবে। এখান থেকে সুন্দর করে একটু রাউন্ড করে নিতে হবে এভাবে। এখান থেকে এইভাবে এই দাগটা মিলিয়ে দিতে হবে। এখন আমি কাটিং করে দেখাচ্ছি। এখানে অবশ্যই হাতার পাটে যে পিছন পাটটা এখানে জয়েন্ট দিতে হবে, আপনার জয়েন্টটা দিয়ে নেবেন সেলাই করার সময়। আমাদের আর একটা জিনিস বাকি আছে, এটা হলো জামার বেল্ট, সাইডে যে বেল্ট হয় বেল্টটা। তো এখানে যে অবশিষ্ট কাপড়টা আছে এটা দিয়ে আমি এখানে ডাবল করে ভাঁজ করে নিব। এখানে আরেকটা ভাঁজ আমি দিয়ে নেব। এখান থেকে বেল্টের লম্বাটা আপনারা 22 থেকে 24 ইঞ্চি দিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে দেখেন 24 ইঞ্চি কাটিং করে নিতেছি। নিচটা একটু এইভাবে কাটিং করতে হবে এবং এইভাবে কাটিং করে নিব। তো দর্শক দেখেন এইভাবে আপনারা কাটিংটা করে নেবেন। আপনারা যখন এই ধরনের বডি হবে বা 40 পার হয়ে যাবে তখন আপনারা 2.5 হাত বহরের কাপড় দিয়ে কাটিংটা করে নেবেন। তাহলে এই যে এখানে যে জয়েন্টটা হলো এই জয়েন্টটা হবে না, জামাটা খুব সুন্দর হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।